हेलो स्टूडेंट्स, प्रथम यूके एडुकेशनल टिप्सर पक्ष के तुम्हारे सकल के स्वागत जानाई। विद्यासागर यूनिवर्सिटी बीए बीएससी बीकॉम एर जेनरल कोर्सर सेकेंड सेमिस्टारे प्रत्येक स्टूडेंट्सर आजकेर लॉन्ग क्वेश्चन भिडियोटी विशेषभावे सहाय्य करबे। तुम्हारे परिवेश विद्या प्रश्न पाँच नम्बर मान चारटी एवं दस नम्बर मान एक प्रश्न उत्तर लिखते हबे। तुम्हारे आज के जे सजेशनटा देया हलो सेटा सम्पूर्ण सजेशन नय, एकटा आंशिक सजेशन मात्र। शुधुमात्र किछु स्टूडेंट्स लॉन्ग क्वेश्चन चावार जन्य देया हलो। जाय होक, एई आंशिक सजेशनेर प्रश्नगुली एखन आमरा देखी। परिवेश विद्या सजेशन AECC2 विद्यासागर यूनिवर्सिटी। विद्यासागर यूनिवर्सिटी परिवेश विद्यार प्रश्ने पाँच नम्बर मान एवं दस नम्बर मान प्रश्न थाकबे। पाँच नम्बर मान चारटी प्रश्न लिखते हबे एवं दस नम्बर मान एकटी प्रश्न लिखते हबे। ता एखाने कयेकटी प्रश्न आमी दिएछि सजेशन हिसाबे, आर एटा किन्तु सम्पूर्ण सजेशन नाई। आमी प्रथमेई बोलेछि, आबार बोलछि, एटा एकटा आंशिक सजेशन मात्र। शुधुमात्र कयेकटी प्रश्न आमी एखाने दिएछि, एगुलो तुम्हारा देखे जाओ। समस्त सिलेबस थेके देया सम्भव हलो ना। प्रथम प्रश्न हच्छे जीव वैचित्र्य ओ तार संरक्षण थेके। एक हच्छे जीव वैचित्र्य बोलते कि बोझो, विभिन्न प्रकार जीव वैचित्र्ये वर्णना दाओ, भेरि भेरि इम्पर्टेंट प्रश्न। दुई नम्बर हच्छे जीव वैचित्र्येर विनाश बोलते कि बोझो, जीव वैचित्र्येर विनाशेर कारणगुली कि कि। आर तीन नम्बर हच्छे मेगा जीव वैचित्र्य अंचल बोलते कि बोझो, বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশের নাম উল্লেখ করো। ভারতকে মেগা জীববৈচিত্র্যের দেশ বলা হয় কেন? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা পাঁচ নম্বরেও শুধুমাত্র আসতে পারে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে যে শুধুই যে দশ নম্বরে আসবে তা নয়, এখান থেকে পাঁচ নম্বরের উপর আসতে পারে, দশ নম্বরেও আসতে পারে। তা প্রশ্নের মান যে এখানে আট আছে বলে আটই থাকবে তা নয়, এটা পাঁচ নম্বরেও আসতে পারে। তা একটা কথা তোমাদের প্রথমে জেনে রাখা দরকার, হুবহু প্রশ্ন কিন্তু পরিবেশ বিদ্যায় নাও পেতে পারো। এইগুলো যদি পড়া থাকে তাহলে তুমি এই জাতীয় প্রশ্ন যদি আসে তুমি লিখতে পারবে। এটা সবসময় খেয়াল রাখবে, হুবহু প্রশ্ন সবসময় না আসার সম্ভাবনাই বেশি। তবুও এগুলো তোমরা দেখে যাবে। জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বোঝো, জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। আর অথবা এটা এইভাবে না এসে এইভাবেও আসতে পারে, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ কাকে বলে, এদের মধ্যে পার্থক্যগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সংরক্ষণ থেকে যদি প্রশ্ন দেয় তাহলে এই ইনসিটু এক্সিটু সংরক্ষণ বাদে অন্য প্রশ্ন থাকবে না। নেক্সট হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। যদি জীববৈচিত্র্যের ধ্বংস না আসে, অর্থাৎ বিনাশ, জীববৈচিত্র্যের বিনাশের কারণ যদি না আসে তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব, এটাই আসার চান্স বেশি। বাস্তুতন্ত্রে সংরক্ষণে জীববৈচিত্র্যের গুরুত্ব যদি এইভাবে আসে না আসলে পারে, অথবা হিসেবে এইভাবে আসতে পারে, বাস্তুতন্ত্র সংরক্ষণে ও মানবজাতির অস্তিত্ব রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। দুটো পয়েন্ট তুলে দিয়ে দিতে পারে, তা গুরুত্ব করা থাকলে এটা এটা পারবে। সেই জন্যই বলছি অন্যরকমভাবে ঘুরিয়েও আসতে পারে, একই উত্তর হবে কিন্তু প্রশ্ন বিভিন্ন রকমভাবে আসতে পারে। জীববৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো, সঠিক উদাহরণ সহ আলোচনা করো, সেই জীববৈচিত্র্যের গুরুত্বের অ্যান্সারটাই হবে। আমি কয়েকটা উদাহরণ হিসাবে দেখিয়ে দিলাম, সবগুলো দেখানো সম্ভব হবে না। নেক্সট হচ্ছে জীববৈচিত্র্য হটস্পট বা উষ্ম অঞ্চল বলতে কি বোঝো, খুব ভেরি ভেরি খুব ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কে সর্বপ্রথম জীববৈচিত্র্যের হটস্পট ধারণাটি প্রদান করে? আর ভারতের জীববৈচিত্র্য হটস্পট সম্পর্কে আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করবে। এইবার পরিবেশ নীতি ও তার প্রয়োগ এই অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছি আমি। পরিবেশ সুরক্ষা আইন 1986 এর মুখ্য উদ্দেশ্যগুলি উল্লেখ করো, এটা অথবা এই এর সঙ্গে জুড়ে আসতে পারে পরিবেশ সুরক্ষা আইনের উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। খুব সুন্দর প্রশ্ন, যে কোনো একটা টিকা হিসেবেও আসতে পারে, পাঁচ নম্বর হিসাবে, আবার দুটো একসঙ্গে দশ নম্বরও আসতে পারে। নেক্সট, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এই গ্লোবাল ওয়ার্মিং থেকে তোমরা ভালো করে দেখে যাবে, এখান থেকে প্রশ্ন যে কোনোভাবে আসবে। পরিবেশ সম্পর্কিত বসুন্ধরা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এই সম্মেলনের বিষয়বস্তু কী ছিল? এতে বসুন্ধরা সম্মেলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এটাতে বাদ দিয়ে যাওয়া যাবে না, এখান থেকে অন্যান্য ধরনের প্রশ্নও আসবে।
नेक्स्ट होच्छे संक्षिप्त टीका लेखो मिनामेटा विपर्जय विश्व उष्णायन जलीय वाष्पेर भूमिका ग्लोबल वार्मिंग ग्लोबल वार्मिंग जलीय वाष्पेर भूमिका। नेक्स्ट होच्छे अम्लबृष्टि बोलते कि बोझो अम्लबृष्टिर प्रभाव आलोचना करो अथवा अन्यभावे आसते पारे मनुष्य समाज और कृषिकाजेर उपर अम्लबृष्टिर प्रभाव आलोचना करो एक ही उत्तर हबे प्रश्न उत्तर से एक ही हबे किन्तु घुरिये आसते पारे जेकोनो भावे आसते पारे। तो ये संक्षिप्त टीका और अनेक क्योटो प्रोटोकल आपर हे भोपाल गैस दुर्घटना एगल छोटो छोटो प्रश्न ओजन गह्वर एगल देा हलो ना कैकटा मात्र देा हलो समय जेहेतु अल्प बोले वास्तुतंत्र इकोसिस्टेम इकोसिस्टेम थे प्रथम प्रश्न हो वास्तुतंत्र का वास्तुतंत्र विभिन्न उपादानगुली सम्पर्क संक्षेपे आलोचना करो ये तो पढ़ते ही तुम्हारे शक्ति प्रवाह का वास्तुतंत्रे एकमुखी शक्ति प्रवाह প্রক্রিয়াটি সংক্ষেপ আলোচনা করো এই শক্তিপ্রবাহ পড়লে একমুখী শক্তিপ্রবাহটা পড়তেই হবে পর্যায়গুলো ধাপগুলো। নেক্সট হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য শৃঙ্খলের শ্রেণীবিভাগ করো খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য লেখো। আর পরিবেশবিদ্যার বহুমুখী প্রকৃতি এই অধ্যায় থেকে তিনটে মাত্র প্রশ্ন দিয়েছি পরিবেশ কাকে বলে পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কী আর পরিবেশ বিজ্ঞান কাকে বলে পরিবেশ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই দুটো প্রশ্নের উত্তর প্রায় কাছাকাছি হবে তা তোমরা লিখতে পারবে। সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো সুস্থায়ী উন্নয়নের বিভিন্ন নীতিগুলি আলোচনা করো সুস্থায়ী উন্নয়ন মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বিভিন্ন রকমভাবে এই টার্মটা থাকতে পারে ইংরেজিতে মনে রাখবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আর হচ্ছে পরিবেশ দূষণ পরিবেশ দূষণ থেকে আমি কয়েকটা সাধারণ প্রশ্ন দিচ্ছি এগুলো তো করে না করে যাওয়া যাবে না বায়ু দূষণ কাকে বলে বায়ু দূষণের কারণ ও ফলাফল অর্থাৎ প্রভাবগুলি আলোচনা করো আর মৃত্তিকা দূষণ কাকে বলে মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব আলোচনা করো শব্দ দূষণ কাকে বলে শব্দ দূষণের কারণ প্রভাব মনুষ্য মানুষের প্রতি এবং জীবজগতের প্রতি কিভাবে প্রভাব বিস্তার করে শব্দ দূষণ সেগুলো আলোচনা করবে জল দূষণ বলতে কি বোঝো জল দূষণের কারণ এবং এর প্রভাব আলোচনা করো এই কটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো এই কটা প্রশ্ন তোমরা দেখে যেও আর স্টুডেন্টস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি তোমরা ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ।